কেন বলুন কাদের সাহেব বোকার মতো দেখে কিনা একটা কথা বলে চলছেন, যেগুলো সত্যি আবার আমাদের এখন হাসি পায়। কোন নির্বাচন ষড়যন্ত্রমূলক আমরা হতে দেব না। যারা এই ফাউন্ডেশনটা তৈরি করেছে, মানুষের পেটের ভাত পরনের কাপড় যা কিন্তু আপনারা দিতে পারেন নাই, আপনার ওই ঈদ কাঠের বিষের মধ্যে এদেশের জনগণ পিষ্ট হয়ে গেছে, তাদের আর কথা বলার কোনো জায়গা নাই, তাদের পিঠ দেওয়ালে ঢেকে গেছে। তাই আজকে সকল জনগণ আপনারা দেখেন বিএনপি যখন আন্দোলন নেমেছে, আন্দোলন মানে তারা মাঠ পদযাত্রা করেছে, তারা বিভাগে সমাবেশ করেছে, যেটাই করুক না কেন সেখানে মানুষের ঢল নেমেছে, কারণ সমস্ত জনগণ আজকে পরিবর্তন চায়। সেটা হলো এই সরকারের, এই ফ্যাসিস্ট সরকারের পতন। আপনি জোর করে নির্বাচন করার ভুল ষড়যন্ত্র করছেন, আজকে হিন্দির কথা বলছেন, কালকে দিল্লির কথা বলছেন, কালকে আমেরিকার কথা বলছেন, বিভিন্ন কথা আপনাদের মুখে কিন্তু শোভা পাচ্ছে। আমরা কিন্তু কিছু বলছি না, আমরা জনগণের শক্তির উপর বিশ্বাসী, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছিলেন জনগণই শক্তির উৎস। আর আমাদের সঙ্গে আছে সেই জনগণ যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসেছে, যারা দেশের একটি বেগম খালেদা জিয়াকে ভালোবেসেছে, যারা তারেক রহমানকে ভালোবেসে এই বিএনপিকে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আজকে সমগ্র জনগণ ঘুরে দাঁড়িয়েছে একটি লক্ষ্যে, সে লক্ষ্যটি হলো একটা হলো এই সরকারের পতন, দ্বিতীয় লক্ষ্য হলো দেশনেত্রীর মুক্তি, নিঃশর্ত মুক্তি, তাকে বিদেশ পাঠিয়ে সুস্থ করে তোলা। আপনি ভয় পাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি ফিরে আসেন, যদি উনি রাজপথে নামেন, তবে সমস্ত জনগণ আজকে সেই দিকে ধাবিত হবে। আমরা তো পায়ের তলার মাটি এমনি চলে গেছে, তবে কেন আপনারা এত কথা বলছেন, কেন বলুন কাদের সাহেব বোকার মতো দেখে কিনা একটা কথা বলে চলছেন, যেগুলো সত্যি আবার আমাদের এখন হাসি পায়, যেগুলো সত্যি ইচ্ছা করে না, তলে তলে আপোষ কত বড় কথা, আমার দিল্লি আছে ভারত আছে অনেক কথাই বলছে, এসব কথা আমরা শুনতে চাই না। আমরা আপনাদেরকে আবারও এই যে ফাউন্ডেশন হচ্ছে, এই ফাউন্ডেশনের আমি মনে করি এখানে একজন প্রশ্ন তুলেছিল যে আমরা কি করব যাদের পথ নাই, আমরা যারা রাজনীতি করেছি, আপনারাই তো এদেশে সেই শক্তি যারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন বেগম জিয়ার হাত ধরে, আপনারা সেই শক্তি যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের একটি বেগম খালেদা জিয়ার ডাক শুনে, আর দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাক শুনে, আপনারা সেই শক্তি দেশের এই দুর্যোগের পরিস্থিতিতে আপনাদেরকে কিছু বলে দিতে হবে না, আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে আপনারা আসুন, নেত্রীকে মুক্ত করেন, নেত্রীকে বের করে আনেন, নেত্রীকে বাঁচান আর দেশের গণতন্ত্রকে বাঁচান। এখানে আমাদের কিছু বলতে হবে না। হ্যাঁ, আরেকটা কাজ আছে যেটা রিজভী সাহেব বলেছেন, যেটা আলাল সাহেব বলেছেন, আত্মমানবতা যে কথা আপনাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য। আজকে আমাদের অনেক নেতা কর্মী অনেকে মারা গেছে, অনেকে গুম হয়েছে, অনেকে খুন হয়েছে, তাদের পাশে দাঁড়ান। আজকে সাধারণ মানুষ খেতে পারছে না, তাদেরকে যদি দুটো তিনটা পরিবারকে আপনারা সাহায্য করেন এক একজনে, সেটাতেও কিন্তু অনেক কাজ হবে। আজকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, বাংলাদেশের জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, আজকে ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। আর একটা কথা, কোন নির্বাচন যেটা আমার নির্দেশে বলেছে, কোন নির্বাচন ষড়যন্ত্রমূলক আমরা হতে দেব না। আপনারা আছেন এর সাথে, আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন।